পাবলিক রিয়াকশন সেই আসে, লোকজন দূর দূর থেকে ঘুরে দেখে, দেখো 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 সবাই দেখছে, ইটস টু নাইস ম্যান। তোমাদের আবার স্বাগত বেনারস ট্রিপের আর একটা নতুন এপিসোডে। আর এই ট্রিপে আমরা বেনারসকে বাই বাই বলে চলে যাবো বাড়ির দিকে। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 8টায়, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 11টা, এখনও আমরা বেরোতে পারিনি। সবাই এখন রেডি হচ্ছে আর আমি অলমোস্ট রেডি, জাস্ট রাইডিং গিয়ারটা পরবো, মানে রাইডিং প্যান্ট পরা আছে, জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো, দেন বেরিয়ে পড়বো। তো আজকে আমরা কতদূর যেতে পারি দেখতে হবে, কারণ অনেকটা ডিস্টেন্স, অলমোস্ট 700 কিলোমিটার এখানে কলকাতার ডিস্টেন্স। দেখা যাক কী কী হয় আমাদের সাথে। তোমরা তো দেখতেই পেলে আমরা আমাদের বাইকে একদম লাগেজ সেট করে নিয়েছি আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:50। চলো আমাদের জার্নি শুরু করে দিই। ও হো হো দেখো দেখো দেখো, ও ভাই বেনারসের জাম মানে সত্যি আলাদাই আর গরম। ও ঠিক আছে, এগুলোকে আমরা একদিন মিস করবো। ওহো দাদা তো সুপার হিরো, দেখো অন মেরে মেরে পুরো একদম দাঁড়িয়ে গেছে। ও ভাই চোখ মুখে ধুলো ঢুকে গেল। ওকে আমরা সামনে একটু দাঁড়াই, ওরা বাইকের হাওয়াটা একটু চেক করে নেবে। তো বেনারসের রাস্তায় লাস্ট টাইম বাইক চালাতে চালাতে আমরা মোটো ব্লগ করছি, কারণ এবার তো আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। এই জায়গাগুলো কিছুদিনের জন্য, মানে এই 2-3-4 দিনের জন্য আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার, খুবই পরিচিত হয়ে গেছিলো। আর আজকে দাদা লিড করবে আর আমরা পেছনে যাব, কারণ আজকে তো আমরা সোলো রাইড করছি না, আমাদের সাথে দাদারাও আছে। আর কালকে রাতেই আমরা আমাদের এই পেট্রোল পাম্প থেকে বাইকের পেট্রোলটা ফুল করিয়ে রেখেছিলাম। আর সত্যি মানে হাইওয়েতে উঠতে পারলে একটু শান্তি পাবো, কারণ দেখতেই পাচ্ছ রাইডিং গিয়ার পরে পুরো ভেতরটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে ভাই। দেখো 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 দেখো, জাস্ট ফিল দ্য জ্যাম। আরে কাকে ক্যা কর রে কাকে, এই যে ট্রিপটা ছিল আমরা সত্যি খুবই এনজয় করেছি, তোমরা তো দেখেছো ব্লগগুলো। আর কালকের লাস্ট মানে লাস্ট যে ব্লগটা তোমরা দেখলে, মানে ওটা সাইট সিন ভাই কী ছিল ওটা। তার থেকে সব থেকে খুশির বিষয় এই ব্লগে আমরা ড্রোনটা ওড়াতে পেরেছিলাম বন্ধু। আর বেনারস ইটসেলফ যে শহরটা আছে, তোমরা বেশিরভাগ যে ব্লগগুলো দেখবে বা ভিডিওগুলো ইউটিউবে আগে দেখেছো তারা হয়তো দেখেইছো, মানে আমি তো দেখেছিলাম। ও হো দাদা কাটাচ্ছে দেখো, তো যেটা বলছিলাম, তো অন্যান্য ব্লগ দেখে আমি ভেবেছিলাম বেনারস হয়তো গ্রাম টাইপের জায়গা, বাট এই শহরটা বীভৎস বড়। আর সব জায়গায় বেনারসি শাড়ির দোকান, আর দেখতে পাচ্ছ বড়ো বড়ো মল থেকে শুরু করে সবই আছে। তো আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। কিয়া সেলটোস, এই গাড়িটা ভাই মারাত্মক লাগে সত্যি। ও হো হো আর একটা, আর দেখি দেখি দাদু 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 দাদু, ও দাদু তো বাংলা বুঝবে না। আরে ইয়ার এয়ারটেল আবার এই গরমের ভেতর ফোন করছে, কি বিরক্তিকর ব্যাপার। আর এই যে সামনে পোস্টারটা দেখতে পাচ্ছ, এর ডান দিকেই তোমরা চলে গেলে পেয়ে যাবে শ্রী কামাখ্যা দেবী মন্দির। মেনলি এখানে বহুত মন্দিরও আছে, তো তোমরা যদি আসো মন্দিরটাও ভিজিট করে যাও, কারণ এখানকার সবই খুবই প্রসিদ্ধ আর ভালো লাগবে। এখানে একটা মায়াবী পরিবেশ আছে সত্যি কথা বলতে। ও হো হো BMW G310 GS, এই বাইকটা কেনার কথা ছিল আমার, ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম এটা কিনবো, বাট পারফরমেন্স ইজ নট সো গুড। দেখছো দেখছো জ্যামটা একবার দেখো, বেনারসের বিখ্যাত ফেমাস জ্যাম। আর এখানে কিয়া সেলটোস ভর্তি ভাই, একটা ভাই আমাকে দিয়ে দাও। গরমের মধ্যে রাইডিং গিয়ার পড়লে একটা সুবিধা আছে, মানে লোকের খুব আই ক্যাচি হয় ব্যাপারটা, পাবলিক রিয়াকশন সেই আসে, লোকজন দূর দূর থেকে ঘুরে দেখে, দেখো 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 সবাই দেখছে, ইটস টু নাইস ম্যান। এই ফিলিংটাই অনেক, সো দেখো দেখো। চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, এই জ্যামটা কাটিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে।
আগের দিন যখন আমরা এসেছিলাম ওই ব্রিজটা দেখতে পাচ্ছ দূরে, ওই ব্রিজটা দিয়ে এসেছিলাম যেদিন আমরা আর কি বারাণসী এন্টার করেছিলাম, আর আজকে ফিরছি এই ব্রিজ দিয়ে। ওহো, আর ওই যে দূরে ওটা কি রে, কোনো ফোর্ট নাকি? দেখ দেখ দেখ, দেখো দূরে ওখানে একটা রাজবাড়ি দেখা যাচ্ছে, মানে ফোর্ট ভাই দুর্দান্ত লাগছে। গোপ্রোতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট দুর্দান্ত। এই যে ওই যে দূরে সব ঘাট যেগুলো আমরা রাতে তোমাদের ঘুরিয়ে রেখেছিলাম, আর আমার মনে হচ্ছে ঘাটগুলো রাতে ঘোরাই বেস্ট, কারণ তখন আলো সব কিছু দিয়ে একটা আলাদাই মায়াবী পরিবেশ ক্রিয়েট হয়। দিনের বেলা বুঝতেই পারছো ওখানে এত গরম, তো আমি রেকমেন্ড করবো তোমাদের, তোমরা যদি বারাণসী আসো অবশ্যই রাতে নৌকায় করে ঘাটগুলো ঘুরো, ঠিক আছে? এই দেখো দেখো ডান দিকে ফোর্টটা দেখছো বন্ধু, প্রায় 250 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি বিহার ঝাড়খণ্ড বর্ডারে, আর এখানে দুর্দান্ত টাইপের একটা সানসেট হচ্ছে, সেটা দেখার জন্য এখানে দাঁড়িয়েছি। আর একটু সবাই মিলে রেস্ট নিচ্ছে ওখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা আপাতত ড্রোন উড়াই, আর তোমরা ততক্ষণ ড্রোন শটটা এনজয় করো। Side to side to tell my trouble come alive. I can't wait the sun is shining, lift the sails and follow my own tide. Yeah. And there's a screaming in there that telling me to leave for a while. কেমন লাগলো আজকের এই সানসেট? ড্রোন সেট করতে করতে সূর্যটা পটপটে ডুবেই গেল, বাট সিনারিটা বেশ সুন্দর লাগছিল, মানে আমার ভালো লাগলো বেশ, এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা ভাবছি এই 350 কিলোমিটার টোটাল রাইড করে মাঝখানে এক জায়গায় হল্ট দিয়ে দেবো। এই সানসেট দেখে আমরা এক্ষুনি বেরোচ্ছিলাম, আর দূরে পাহাড়ের মাঝখান থেকে চাঁদও উঠে গেল, ভাই কি মারাত্মক দেখতে লাগছে। সময় থাকলে এখানেও ড্রোন উড়াতাম, বাট ঠিক আছে আমাদের এখন বেরোতে হচ্ছে, চলো বন্ধু। গেছি ঝাড়খণ্ড, এখানে একটু চায়ের ব্রেক নিচ্ছি আমরা। আমরা আজকে রাতে ঝাড়খণ্ডে স্টে করব, আর সেটার ডেস্টিনেশন এখান থেকে অলমোস্ট দেখাচ্ছে 70 কিলোমিটার। তো সত্যি কথা বলতে সবাই খুবই ক্ষুধার্থ। 120 কিলোমিটার, ও সরি 120 কিলোমিটার, এখন 120 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। এখন অলমোস্ট 7:30 বেজে গেছে, তো আমরা এনজয় করি। একটা ছোট্ট ব্রেক নেবো ভেবেছিলাম, আর 1 ঘন্টা এখানে কাটিয়ে ফেললাম আমরা। তো এখন 8:30 বেজে গেছে অলমোস্ট, এবার আবার আমরা আমাদের যাত্রা শুরু করছি। চলো গুরু হয়ে যাও শুরু, এটা আমি আগে বলতাম। কিন্তু আপনি সেরা হচ্ছে যে চা এত ভালো লেগে গেছে, 4 কাপ চা দুবার ডাবল হলো, ডিম সেদ্ধ এত ভালো লেগেছে, 4টে ডিম, মানে 500 টাকা বিল এখানে আমরা করে দিয়েছি, ঠিক আছে? কী করবো বুঝতেই পারছো, সবাই খুবই বোকা ছিলাম। তো চলো দেখা যাক, মনে হয় 10টা তো বেজে যাবে। বেসিক্যালি এই যে চারপাশে তোমরা দেখতে পাচ্ছ, এই দুই পাশে পুরো জঙ্গল, আর তার পাশাপাশি মানে কিছু দূর অন্তর অন্তর এরকম ধাবা আছে। বাট একটু আগে যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তায় মানে একা আসলে পুরো ভয়ে আর কি বলবো, একদম শেষ হয়ে যাবে। মানে পাহাড় তার সাথে ঘন জঙ্গল, একদম মানে ছমছমে পরিবেশ ছিল একদম। এটা যাই হোক সবই আলাদা আলাদা রকম এক্সপিরিয়েন্স। আমি একটু আগে যখন ওখানে বসেছিলাম আমরা আলোচনা করছিলাম যে সত্যি মানে কত জায়গা, মানে কোথায় না কোথায় আমরা এই বাইকের থ্রু দিয়ে ঘুরে নিলাম। আর এরকম তোমরা বিশ্বাস করবে যে বাইক অ্যান্ড গাড়িতে করে ঘোরা বা ট্রেনে করে ঘোরার মধ্যে একটা আলাদা রকম ডিফারেন্ট আছে। আর বাইকে তুমি ছোটো ছোটো জিনিস তুমি এক্সপ্লোর করতে পারবে, তো সেই কারণে আমাদের বাইক রাইড ভালো লাগে। হ্যাঁ জানি খুবই রিস্কি ব্যাপারটা, বাট সাবধানে অ্যান্ড সব কিছু সেফটি গিয়ার সব কিছু মাথায় রেখে, সব কিছু সেফটি মাথায় রেখে তোমরা যদি করো, এর থেকে সেরা এক্সপিরিয়েন্স আমার মনে হয় না লাইফে তোমরা কিছু অ্যাচিভ করবে। তো যাই হোক, গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট লাগবে, আর 72 কিলোমিটার 10:08
বেজে যাবে। আমি জানি না এরপরে আমি ব্লগ করতে পারবো কিনা, কারণ বুঝতেই পারছো সারাদিন বাইক চালাচ্ছি। তো চলো আমরা আপাতত আমাদের রাইড কমপ্লিট করে নিই, দেখা যাক তোমাদের সাথে আবার কখন দেখা হয়, ঠিক আছে।